একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো এখন বাজে 7:07, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার চ্যানেলে থ্রিপি ব্লগস পায়েল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আমার আমি ছাদের উপরে চলে এসেছি আর তোমাদের সঙ্গে একটা ইউনিক জিনিস আমি শেয়ার করছি। তো আমি বোতল কেটে বোতলের মধ্যে গাছ লাগিয়েছি। তো চলো জিনিসগুলো কেমন তোমাদেরকে দেখিয়ে দিই। আর গাছে সুন্দর হয়েছে আর সুন্দর ছোটো ছোটো ফুলও হয়। তো জিনিসটা কেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমরা দেখো। বোতল কেটে আমি ছোটো ছোটো গাছ লাগিয়েছি। এই যে কী বলে এই চারাগুলোকে, 10টি চারা না কী বলে, 10টার সময় ফুল ফোটে, তো ওই চারাগুলো আমি লাগিয়েছি। দেখো এখানে একটা, আর এই যে এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর ওই ওইখানে একটা। তো এইগুলোতে আমি জল দেব। তো এবার আমি গাছগুলোতে জল দেব। তো আমার গাছে জল দেওয়া কমপ্লিট। এবার আমি আমি এখন ছাদের উপরে আছি, এবার আমি নিচে চলে যাব। আর ওই দেখো ওইখানে দেখো, দাঁড়াও তোমাদের ভালো করে দেখো, দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। আমি ছাদ থেকে দেখাচ্ছি তো তাই ঠিক করে বুঝতে পারছো না হয়তো। ওই যে ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হলো আমাদের বাড়ির মন্দির। তো এই যে দেখো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর আমাকে প্লিজ সাপোর্ট করো। আমার তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো চলো প্লিজ। তো দেখো বন্ধুরা, আমি ছাদের উপর থেকে চলে এসেছি জল দিয়ে। এখন আমি সবজি কাটছি। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, আজকে শীতের সবজি দিয়ে একটা স্পেশাল শুক্তো বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি শুক্তোটা কেমনভাবে কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। আর শুক্তোর জন্য আমার কী কী লাগছে, মূলো, পেঁপে, আলু, উচ্ছে, বেগুন, গাজর, সব রকমের সবজি দিয়ে। তো চলো দেখো। ও দেখো বন্ধুরা, আমার শুক্তোটা বানাতে যা যা মশলাগুলো লাগছে, এখানে আছে তেজপাতা, এখানে আছে বড়ি, এখানে আছে গোটা জিরে, এখানে আছে গোটা পাঁচফোড়ন, এখানে আছে গোটা কাঁচা লঙ্কা, এখানে আছে আদা বাটা। ব্যাস আমার এই মশলাগুলোই লাগছে। আর আমার যেটা লাগছে সেটা হলো, হ্যাঁ সেটা হলো মিল্ক। যে দেখো এখানে আমি সবজিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ওই যে বেগুনটা আছে ওটা আমি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে উচ্ছেটা আমি ভালোভাবে ভাজব। তো দেখো এই যে দেখো বন্ধুরা, এই যে আমি ওই সবজিগুলোর সঙ্গে বেগুনটা দিয়ে দিয়েছি। এবার বেগুনটা আমি ভালোভাবে ভেজে নেব। তারপর আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এবার উচ্ছেটা ভেজে নেব, তারপর আমি শুক্তোটা বানাবো। তো আমি আমার স্টাইলে স্পেশাল শুক্তো বানাবো। এটা প্রতিবার শীতের সময় আমি বানাই, তো এটা আমার স্পেশাল শুক্তো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি তো বলেছিলাম বেশি ফ্রাই করবো না, হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব, এরপর আমি উচ্ছেটাকে ফ্রাই করে নেব। তো চলো আমি এটাকে তুলে। দেখো ফ্রেন্ড, আমি যে উচ্ছেটা দিয়ে দিয়েছি আর উচ্ছেটাকেও আমি ভালোভাবে ফ্রাই করে নেব।
তো আরও আজকে অনেক রকমেরই রান্না করেছি, সেটা তোমাদের একসঙ্গে আমি দেখিয়ে দেব। আর পুরো রান্নাগুলো আলাদা আলাদা করে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি পুরো রান্নাগুলো শেয়ার করব না, প্রতিদিন এক একটা করে রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা দেখো। তো প্রতিদিন যদি আমি তোমাদের এতগুলো ভিডিও রান্নার ভিডিও দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি প্রতিদিন তোমাদের এক একটা করে রান্না দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নিই, তারপর আমি আসল রান্নায় চলে যাব, ঠিক আছে? এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিই। ফ্রেন্ড, এখানে আমার সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ওই যে বড়িগুলো আছে ওগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে বড়িগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নেব, তারপর আমি শুক্তোটা বানাচ্ছি। এই যে দেখো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিই, তারপর আমি শুক্তোটা কেমনভাবে বানাচ্ছি দেখো। খুবই সিম্পলভাবে বানাবো আর খুবই টেস্টি, ঠিক আছে? খুবই সিম্পল অথচ খুবই টেস্টি। এই যে দেখো, এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ওই যে জিরে, পাঁচফোড়ন, এখানে যা যা মশলাগুলো রেখেছিলাম সবই দিয়ে দিলাম। বাবা, কাঁচা লঙ্কাগুলো কি ফাটছে! এই যে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে ভেজে রাখা সবজিগুলো আবার দিয়ে দেব, দিয়ে আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর আমি এখানে ওই যে গরুর দুধটা রেখেছি ওটা আমি দিয়ে দেব। তো চলো, এই যে সব রকমের সবজিগুলো দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে ওই যে কাঁচা লঙ্কা, তেজপাতা, সব কিছু মশলা, ওই যে মশলাগুলোর স্মেল সবজিগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এই যে স্মেলটা ভালোভাবে ঢুকে গেলে তারপর আমি মিল্কটা দিয়ে, আর অল্প এখানে একটু অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব, তারপর এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। তারপর লাস্টে নামানোর সময় অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেব। ব্যাস, আমার শুক্তো রেডি। তো চলো দেখো, দেখো এর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, এরপর এটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেব। ব্যাস, আমার শুক্তোটা রেডি। এটা কিন্তু পুরোপুরি আমার স্টাইলে বানানো, আর এটা তোমরা বানিয়ে দেখো, খুবই টেস্টি, খুবই খুবই টেস্টি হয়, ঠিক আছে? এটা বানিয়ে তোমরা দেখো, খুবই টেস্টি, খুবই ভালো লাগে খেতে, ঠিক আছে? বন্ধুরা, আমার শুক্তোটা পুরোপুরি কমপ্লিট। এরপর আমি ঘিও দিয়ে দিয়েছি। ব্যাস, এই যে দেখো, এই যে মোবাইলের মধ্যে কেমন সাদা সাদা লাগছে, তো অতটাও সাদা হয়নি, অল্প একটু কালার আছে, বোঝা যাচ্ছে না। আমার শুক্তোটা পুরোপুরি কমপ্লিট, ঘি দিয়ে এবার নামিয়ে দেবো। উফ, কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাবা। ঠিক আছে, এই যে দেখো, এগুলো বেগুনগুলো ছিল না, ওগুলো ঘেঁটে গেছে, ঠিক আছে? এই যে, তো চলো আর কি কি রান্না করেছি তোমাদের আমি দেখিয়ে দিই। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে কি কি আছে, এখানে আছে মাছ ভাজা, এখানে আছে এই যে দেখো মূলো দিয়ে, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে, এই যে পাতলা করে ডাল, এই যে আর এখানে আছে কি বলে এই মাছগুলো, কি কি পাঙ্খা না কি মাছ বলে আমি ঠিক জানি না, কি পাঙ্খা মাছের ঝাল, আর এখানে আছে শুক্তো। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে আছে এই এই সব রেসিপি। তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো
তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে।